নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি আপনাদের কেমন যাবে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আজকের তিথি হচ্ছে প্রতিপদ, আজ নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ বার হচ্ছে বৃহস্পতিবার, 14 জুলাই 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 24 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর রাশি। এরপর জেনে নেব আমরা আজকের অশুভ সময়। রাহুকাল চলছে দুপুর 2টা বেজে 10 মিনিট থেকে বিকাল 3টা বেজে 53 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করবেন না, এতে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এরপরে জেনে নেব আজকের শুভ সময়। আজকের শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 55 মিনিট থেকে, ভালো সময় চলছে দুপুর 12টা বেজে 54 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফল হওয়ার চান্স সব থেকে বেশি থাকছে। এরপরে জেনে নেব আমরা আজকে শুভ দিক। আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে কোনো কাজ থেকে থাকলে আজকে কাজটি সম্ভব হওয়ার, মানে ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এরপরে জেনে নেব আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমে জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যবসায় আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে যদি কোনো জায়গায় নতুন করে ব্যবসা শুরু করার চিন্তা আপনারা রাখছেন বা বর্তমান ব্যবসাটাকে যদি স্থানান্তর করার চেষ্টা করছেন, তাহলে যে জায়গায় যাবেন সে জায়গার সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর রাখবেন এবং সে জায়গার সম্পর্কে একটু জ্যোতিষশাস্ত্র করে নেওয়া আপনার জন্য ভালো হবে। আজ অবশ্যই বাস্তু নিয়মগুলি বিবেচিত করবেন। আজ আয়ের উৎস বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি নতুন কোনো কাজে জয়েন হতে পারেন বা নতুন কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনার আর্থিক অবস্থা একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরির জন্য যোগাযোগ করছিলেন তাদের জন্য বা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালোই যাবে। আজকে আপনাদের পরিস্থিতি একটু আগের তুলনায় ভালো হবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু আজকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, কোনোভাবে অবহেলা করবেন না। কোনো ছোটোখাটো বিষয়েও আজকে উপেক্ষা না করা আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজকে পুরোটা দিন একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। খরচাপাতি বুঝে শুনে এক্সট্রা ব্যয় যতটা পারেন কম করার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হয়েছে নীল, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপরে জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ সামাজিক কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই তা করতে পারেন বা সংস্থার সাথে কোনো কাজে যুক্ত হতে পারেন, এতে আপনার সম্মান বৃদ্ধির বেশ ভালো যোগ রয়েছে। অন্যদিকে সহযোগিতা করার আপনাকে অত্যধিক সুখও দেবে, এতে আপনার মনও ভালো থাকবে। আজ বাড়ির বড়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন, অবশ্যই তাদের কথা শুনে চলার চেষ্টা করুন। আজকে যারা ব্যবসায় নতুন করে নেমেছেন তাদের অবশ্যই বড়দের কথা শোনা জরুরি রয়েছে, না হলে কিন্তু ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। আজ তাদের মতে অনুসরণ করুন, এতে ব্যবসায় ভালো ফল পাবেন, আপনাকে নতুন দিশা দেখাতে পারে। আজকে আপনি নতুন কোনো ব্যবসায় ও বিনিয়োগ করার জন্য চিন্তাভাবনা রাখতে পারেন, এতে আপনার জন্য বেশ ভালো রয়েছে। আজকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। পারিবারিক কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা থাকলে অবশ্যই তাতে মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে যারা বিবাহিত বা যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, তবে একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপরে জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার আত্মসম্মান বোধ ও আত্মবিশ্বাস আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে, তাই নিজের উপরে অবশ্যই একটু বিশ্বাস রাখবেন, এতে আপনি কাজ করায় বেশ ভালোই আনন্দ পাবেন এবং কাজে বেশ করার সফলতাও পাবেন। আজ অভিজ্ঞ ও দায়িত্ব থাকা কর্মচারীদের কথা অবশ্যই মেনে চলবেন, আজ কারোর কথা ফেলবেন না, এতে আপনার জন্য খারাপ ব্যবস্থা নিয়ে এগিয়ে আসতে পারে। আজকে আপনার জন্য বেশ ভালো কয়েকটা সুযোগ আসবে, অবশ্যই তাকে সদ্ব্যবহার করতে পারেন। আজকে নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা আপনার রাখলে অবশ্যই তা করতে পারেন, তাতেও দিনটি আজকে বেশ ভালো যাবে। আজ এই সময়টা আপনার জন্য বেশ ভালো। আজ পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝামেলা থাকলে তা আজকে মিটমাট করে নেওয়া আজকের জন্য দিনটি ভালো রয়েছে। যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছিলেন বা চাকরির জন্য যোগাযোগ করছিলেন তাদের জন্য আজকে দিনটি
মোটামুটি যাবে, তবে একটু সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া অবশ্যই খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখবেন। এরপর জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ অতিরিক্ত কাজের চাপ নেবেন না, আজকে প্রয়োজন মতো কাজ করুন এবং বিশ্রামেরও যথেষ্ট পরিমাণ প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আপনার শরীর খারাপের আজকে ভীষণ সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে নতুন কোনো কাজের সুযোগ এলে অবশ্যই তাতে যোগদান করা জরুরি রয়েছে, না হলে পরে আফসোস করতে হতে পারে। আজ মন খারাপ থাকলে বন্ধুদের সাথে আনন্দ করতে পারেন বা নিজের পছন্দের কোনো জায়গায় যেতে পারেন। আজকে নতুন কোনো ব্যবসায় আপনার বিনিয়োগ করাটা উচিত হবে না, এতে আপনার জন্য খারাপ পরিস্থিতি হতে পারে, এমনকি আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ বড়দের কথা মেনে চলার চেষ্টা করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজ শরীরের প্রতি অবহেলার কারণে কিছুটা ক্ষতি হতে পারে, তাই শরীরের দিকে অবশ্যই ধ্যান রাখা জরুরি রয়েছে। আজকে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার হঠাৎ দেখা হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবেন, এতে আপনার জন্য বেশ ভালো ফলদায়ক হতে পারে। আজকে নিজের ভিতরে সম্পর্ক বজায় রাখতে নিজেদের ভুল বুঝাবুঝিটাকে মিটিয়ে নিতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপরে জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আপনার স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি কাজে জড়িয়ে রাখুন, কোনোভাবে তাদেরকে ফাঁক দেবেন না, এমনকি আজকে নিজেও কাজে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। পরিবারের সঙ্গে যতটা সময় কাটাবেন আজকে পারিবারিক বিষয়টা আপনার আজকে বেশ ভালো হয়ে উঠবে এবং আপনাদের ভিতরে সম্পর্কটা বেশ ভালো উঠবে, কিন্তু যারা প্রেম করছেন তারা একটু সতর্ক থাকবেন। আজকে আপনাদের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে আপনাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করতে পারে, তাই একটু সজাগ থাকবেন। নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝিটাকে একটু ভালো করে নিন, যাতে কোনো রকম ভুল বুঝাবুঝি না তৈরি হয়। আজ কারণে অকারণে লোকের সঙ্গে অযথায় কথা বলতে যাবেন না, এতে আপনার জন্য ঝামেলাকর দিন রয়েছে। আজকে লোকের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। আজ আপনার খরচাপাতি একটু বুঝে শুনে করুন, এতে আপনার জন্য দিনটি বেশ আনন্দময় দিন যেতে পারে। আগামী সময়ে আপনার আর্থিক পরিস্থিতি একটু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আছে যারা বিবাহিত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এরপর জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনার সারা দিন কাজের ব্যালেন্সের অভাব দেখা দিতে পারে, তাই আপনাকে একটু কাজের জায়গায় বেশি মনোযোগী হতে হবে। আজ ফালতু চিন্তা যতটা সম্ভব মাথা থেকে বের করানোর চেষ্টা করুন, কাজের দিকে বেশি মনোনিবেশ করুন, এতে আপনার জন্য বেশ ভালো হবে। আজ যারা অফিসে কাজ করেন তো কাজের দিকে অবশ্যই গুরুত্ব দেওয়া জরুরি রয়েছে, প্রয়োজনে আজকে নতুন কোনো কাজও শুরু করতে পারেন। আজকে অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা আপনি আজ পেতে পারেন, যার জন্য আজকে আপনার মন একটু আগের তুলনায় ভালো থাকবে বলে আশা করা যাচ্ছে। আজ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটান, আজ বাড়ির কাছাকাছি কোনো জায়গায়ও ঘুরতে যেতে পারেন, এতে সকলের মনও ভালো থাকবে। আজ পরিবারের সকল সদস্যদের অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে, যারা প্রেম করছেন একটু সতর্ক থাকবেন, আজকে নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝির মতো কিছু ঘটনা হতে পারে। কাজের জায়গায় নিজের লক্ষ্য পূরণের জন্য আজকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, যার জন্য আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে। আজকে যারা কাজের খোঁজ করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। এরপর জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যবসায়িক কাজকর্ম স্বাভাবিকভাবেই এগোবে, তবে ব্যবসায় নতুন কোনো নিয়ম বা নতুন কোনোভাবে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করতে পারেন, এতে কিছুটা হলেও উন্নতির চোখ দেখা যাচ্ছে। আজকে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার চিন্তা আপনারা রাখতে পারেন, ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি বেশ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রয়োজনের তুলনায় বেশি আশা করবেন না, আজ নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আজকে আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যারা অফিসে কাজ করছেন, এতে আপনি পরবর্তী সময় তাদের সাহায্য আপনি ভালো পাবেন, যা আপনার লক্ষ্য পূরণের জন্য অনেকটা সহযোগ্য হতে পারে।
আজ নতুন কোনোভাবে ইনকামের রাস্তা খোঁজা জরুরি রয়েছে। ভবিষ্যতের জন্য আপনাকে আজকে সঞ্চয়ের দিকে একটু বেশি মনোযোগী হতে হবে। আজকে আপনার আর্থিক অবস্থা একটু অবনতি সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে একটু নতুন কোনো ইনকামের রাস্তা খোঁজা জরুরি রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে বন্ধুবান্ধবের সঙ্গে টাইম কাটান, তবে লিমিটেড সময়ের জন্য, এতে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ বৃশ্চিক রাশি জাতকের ছোটোখাটো বিষয়ে কোনো কারোর সঙ্গে বিবাদ করা উচিত নয়। আজকে কারোর সঙ্গে অযথা ঝামেলা করবেন না। প্রয়োজনের তুলনায় একটাও বেশি কথা না বলা আপনার জন্য আজকে ভালো হবে। আজকে আপনার নিজের লক্ষ্য পূরণের দিকে বেশি মনোনিবেশ করতে পারেন, এতে আপনার জন্য দিনটি ভালো যেতে পারে। তবে আজ খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনার শরীর খারাপ হওয়ার মতো কিছু সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। যারা আপনার খুব কাছে তাদের উপরে খুব রাগ করবেন না। তাদের সঙ্গে আজকে ভুল বুঝাবুঝি হলে তা নিজেদের মধ্যে করে মিটমাট করে নেওয়ার চেষ্টা করতে পারেন। আজকে আপনার আত্মবিশ্বাসের মাত্রা কম থাকবে, তাই আপনাকে একটু বেশি নিজে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করতে হবে। তবে তার জন্য বেশি কিছু চিন্তা করবেন না বেশি, এতে আপনার জন্য খারাপদায়ক হতে পারে। আজকে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য চিন্তা ভাবনা রাখতে পারেন বা নতুন কোনো কাজ আজকে জয়েন করতে পারেন, এতে আজকের দিনটি বেশ ভালো হয়ে যাবে। আজকে আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে এবং আপনারও মন ভালো থাকবে। আজকে আপনার শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকবেন। এরপর জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে খাদ্য ও পানীয় সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের জন্য আজকে দিনটি বেশ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোলেস্টেরল ও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে, তাই তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। খুব বেশি চিন্তা করার দরকার নেই, খুব বেশি টেনশন নেবেন না, এতে আপনার স্বাস্থ্য আরও বেশি খারাপ হতে পারে। আজ যে কোনো কোনো ধর্মীয় স্থানে আপনি আজ যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ সপরিবারের সঙ্গে কোনো জায়গায় কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, তবে আপনাকে খরচাপাতির দিকে অবশ্যই নজর রাখতে হবে, অযথা ব্যয় থেকে দূরে থাকবেন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, তবে লিমিটেড সময়ের জন্য, এতে আপনার জন্য ভালো হয়। আজ বন্ধুদের সঙ্গে ভুল বুঝাবুঝির মতো কিছু ঘটনা ঘটতে পারে। আজ যারা ছোটোখাটো ব্যবসা শুরু করার চিন্তা আপনারা রেখেছেন বা অফিসে কাজ করছেন, আইনি বেআইনি কোনো কাজের সঙ্গে যুক্ত হবে না, এতে আপনার জন্য খারাপ পরিস্থিতি ডেকে আনতে পারে, তাই একটু তার সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং হচ্ছে নীল রং, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এরপরে জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যক্তিত্ব বিকাশের দিকে মনোযোগী হতে পারেন। আজকে আপনি যতটা পারেন সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, এতে আপনার সম্মান বৃদ্ধির বেশ যোগ রয়েছে। আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব মানুষকে আকৃষ্ট করবে। আজ লোকেদের সঙ্গে কথা বলার সময় আপনাকে মিষ্টিভাষী বেশি হতে হবে, এতে আপনি সকলের মন জয় করতে পারবেন। আজ আপনার কেরিয়ার ও চাকরির সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কাজের খোঁজ করছিলেন তাদের জন্য আজকে দিনটি বেশ ভালোই যাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাকরির ক্ষেত্রে আপনাকে আজকে ভাগ্য আপনার সহায়ক হবে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করুন, এতে বন্ধুবান্ধবের সাহায্য আপনি আজ ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়টা ক্যান্সেল করতে পারেন, রাস্তাঘাটে চলার ফলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে, এতে আপনার জন্য ভালো হবে। সাবধানতার সঙ্গে চলাফেরা করুন, খাওয়া দাওয়ার নিয়ম মাফিক করার চেষ্টা করুন। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ অপ্রয়োজনীয় কাজে মন খারাপ হয়ে যেতে পারে, তাই আপনাকে একটু কাজের জায়গায় একটু বেশি সজাগ থাকতে হবে। অপ্রয়োজনীয় কাজ থেকে যতটা পারেন আজকে দূরে থাকুন, এতে আপনার জন্য ভালোভাবে, এতে আপনার লক্ষ্য পূরণেও বেশি সাহায্য করবে। আপনার কথা নিয়ন্ত্রণে রাখুন, প্রয়োজনের তুলনায় একটাও বেশি কথা বলবেন না, এতে আপনার জন্য সমস্যাকর হতে পারে। আজকে কারণে অকারণে আপনি লোকের সঙ্গে অযথায় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই একটু আগে থেকে সজাগ হন। কথা বলায় আপনাকে একটু বুঝে শুনে কথা বলা জরুরি রয়েছে।
আজকে রাস্তাঘাটে আপনাকে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে, নাহলে আপনার শরীরে আজকে অল্প পরিমাণে চোট লাগার মতো কিছু সমস্যা রয়েছে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন। আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং পারিবারিক কোনো বিষয় থাকলে বা ভুল বোঝাবুঝি থাকলে তা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো রয়েছে। আজ বিদেশে যাওয়া অনেক দিন ধরে যারা চেষ্টা করছিলেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আপনাদের জন্য ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আজকে পুরনো কোনো শত্রু আপনার কাজের ক্ষতি এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারেন। আজ আইনি কোনো কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি রয়েছে। আজকে আপনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে, তাই একটু আগে থেকে সজাগ হন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এরপর জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ কোমরের বিশেষ যত্ন নিন, আজকে আপনার শরীরে পুরনো কোনো ব্যথা আবার রিটার্ন আসতে পারে, যার জন্য আপনার আজকের দিনটি খুব খারাপ যেতে পারে। আজকে আপনার কাজের জায়গায় কাজের ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই আপনাকে একটু সজাগ হতে হবে। সমস্ত কাজকে টাইম ম্যাপিং এবং নির্ভুলভাবে করার চেষ্টা করা জরুরি রয়েছে। আজ কাজ করার সময় আপনার বসের কথা মতো চলার চেষ্টা করুন, এতে আপনার জন্য বেশ লাভজনক হতে পারে। আজ যারা বিবাহিত তাদের আজকে একটু সজাগ থাকতে হবে, নিজের ভিতরে ভুল বুঝাবুঝি থাকলে মিটিয়ে নিতে পারেন। আজ শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের স্বাস্থ্য খারাপ হলে তার যত্ন নেওয়ার ক্ষেত্রে গাফিলতি করবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, যতটা সম্ভব ভালো শুশ্রূষা করার চেষ্টা করুন। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 18, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।